আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। আর দেখুন, আজকে আপনাদের জন্য নতুন কী নিয়ে এসেছি। জাপানিজ জাস্ট রিলিজড, দুই মাস আগে রিলিজড হয়েছে নতুন টয়োটা ইয়ারিস ক্রস। জাপানিজে ইয়ারিস ক্রস, আমরা বলি টয়োটা ইয়ারিস ক্রস। আজকে আপনাদেরকে আমি এটা রিভিউ দেওয়ার ট্রাই করব এবং আপনাদেরকে বিভিন্ন দিক থেকে এটাকে দেখাবো, ভিতর দেখাবো এবং এইটার কারেন্ট জাপানিজ যে প্রাইস সেটা আপনাদেরকে বলবো। এবং ট্যাক্সের ব্যাপারে যদিও আমার এখনও আইডিয়া নাই, যেহেতু এটা ব্র্যান্ড নিউ, এখনও এই কন্ডিশন যাওয়া স্টার্ট হয় নাই, বাট গাড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। লুকিং ইটস টোটালি ডিফারেন্ট দেন আদার মডেল। আপনি যদি দেখেন যে লাইটটা, তারা টোটালি চেঞ্জ করে ফেলেছে লাইটের যে শেপটা, এটা কিন্তু একটা মানে কিছু ওয়াইল্ড অ্যানিম্যাল আছে যেমন কুমিরের চোখের মতো মনে হচ্ছে। এবং টয়োটার আগে কিন্তু এইরকম লাইট আসে নাই, এরকম শেপের লাইট আপনি পাবেন না। এবং আপনি যদি দেখেন যে এইখানে যে ফগ লাইট বা এইচআইডি লাইট আছে, এটা টোটালি ডিফারেন্ট। এত লম্বা লাইট টয়োটার অন্য কোনো মডেলে কিন্তু আসে নাই, সিএইচআরে বা টয়োটার রেজেও কিন্তু এটা নাই। এটা টোটালি তারা টয়োটার বলতে পারেন যে একটা মডেলে, একটা শেপে একটা রেভুলেশন আনছে যেটা কিনা আগে কোনো মডেলের সাথে নাই। তো আপনারা এখন এটা দেখেন এবং আপনাদেরকে পিছন দিকটা থেকে দেখাই। সুন্দর, ড্রাইভ দিয়ে দেখায়। আসলে সেই আগের কারের মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সিএইচআর এর থেকেও এটা বেশি রাউন্ড শেপ, বাট ইটস রিয়েলি কুল। এবং আপনি যদি অন্য জায়গাগুলো দেখেন, এটার আসলে স্পেসটা অন্য লেভেলের, মানে ভিতরে তারা বেশি আবিজাবি এটা সেটা না দিয়ে ফাঁকা করে স্পেসিয়াস বানানোর চেষ্টা করেছে। এবং এই জায়গাটাতে যে দেখছেন আপনারা, এইখানে কিন্তু আপনি যদি সিএইচআর নেন তাহলে সিএইচআরের এই জায়গাটাতে যে প্যাডটা থাকে এইখানে কিন্তু এটা নাই। এখানে তারা এটা অর্ডার বেজে দিবে আর কি, নর্মাল তারা ডিফল্টে তারা এটা রাখে নাই। এবং আপনি যদি অর্ডার করেন তাহলে ওরা এটা দিবে। হ্যান্ড ব্রেক এবং পার্কিংয়ের ফাংশনটা কিন্তু এখন আর পায়ের কাছে বা হাতের কাছে নাই, এটা তারা জাস্ট সুইচে নিয়ে চলে আসছে। আপনি দেখতে পাচ্ছেন এখানেই কন্ট্রোল হবে, সব কিছু হোল্ড করতে পারবেন, এখানেই সব সুইচগুলো আছে। দেখছেন যেহেতু নতুন গাড়ি, এসব গাড়িতে ম্যাক্সিমাম 360 ডিগ্রি ক্যামেরা থাকে। এবং ব্যাগ ডেলাতেও কিন্তু যথেষ্ট স্পেস আছে এবং এটা ফ্ল্যাট করা যায়। যদি আপনি সিটগুলো ফেলে দেন তাহলে কিন্তু পুরোপুরি ফ্ল্যাট হয়ে যাবে এবং ক্যাম্পেইনের জন্য বা যে কোনো কাজের জন্য কিন্তু খুব স্পেসিয়াস ব্যাগ ডেলা। তো ভিউয়ার্স, এই গাড়ির হাইব্রিড এবং পেট্রোল দুইটাই আছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দুইটাই 1.5 লিটার, অর্থাৎ 1500 সিসি। সিএইচআরে যেমন ছিল 1800 সিসি যেটা, সেটা ছিল হাইব্রিড, এবং 1200 সিসি যেটা, সেটা ছিল পেট্রোল। বাট এই ইয়ারিসে কিন্তু দুইটাই 1500 সিসি, 1.5 লিটার, একবারে নতুন ইঞ্জিন। 1.5 লিটারের আগে যে ইঞ্জিনগুলো ছিল ওগুলোতে সবগুলোতেই মোটামুটি 4টা কিট ছিল, কিন্তু এইটা নতুন ইঞ্জিন এবং এটাতে 3টা কিট। যেহেতু 1500 সিসি, সো ধারণা করা যায় যে বাংলাদেশে এটার ট্যাক্স কম হবে, যদিও এখনও আমি ট্যাক্সের ব্যাপারে জানি না, কারণ মাত্র বের হয়েছে 2020 সালের গাড়ি, রিকন্ডিশন এখনও যাওয়া স্টার্ট হয় নাই, হয়তো বা ব্র্যান্ড নিউ যাওয়া স্টার্ট হয়েছে বা এখনও হয় নাই। আপনাদের কারো যদি নতুন এইটার ট্যাক্সের ব্যাপারে ধারণা থাকে তাহলে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করুন। গাড়িটি খুব চমৎকার কিছু কালারে আসছে এবং ফুয়েল কনজিউমশন রেটও কিন্তু খুব চমৎকার। যেটা হাইব্রিড সেটা পার লিটারে প্রায় 30 থেকে 32 কিলো যাবে এবং যেটা পেট্রোল সেটা 18 থেকে 20 কিলো যাবে। এবং পিছনের ব্যাগডালা কিন্তু খুব বেশি স্পেসিয়াস, ইন্টেরিয়ার খুব বেশি আকর্ষণীয়। এবং গাড়িটি আসছে 3টি প্যাকেজে, এক্স, জি এবং জেড, পেট্রোল হাইব্রিড সবগুলারই এই 3টা করে প্যাকেজ আছে এবং প্রাইস রেঞ্জ হবে প্রায় 19 লাখ টাকা থেকে 28 লাখ টাকার মধ্যে। 2WD, 4WD হাইব্রিড, নন হাইব্রিডের ওপর ডিপেন্ড করে প্রাইস কিন্তু চেঞ্জ হবে। এবং এইটা কিন্তু জাপানের ডোমেস্টিক মার্কেটের প্রাইস, বাংলাদেশের প্রাইস না। এবং বাংলাদেশে এই গাড়ির ট্যাক্স জানা গেলেই
টোটাল বাংলাদেশে কত টাকা সেটা জানা যাবে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আগামী ভিডিওর জন্য আপনারা আপনাদের মতামত দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।